চটতলার কৃতি সন্তান ফটিকছড়ির মাটি মানুষের নিবেদিত প্রাণ, আধুনিক ফটিকছড়ির রূপকার, ফটিকছড়িবাসীর স্বপ্ন দ্রষ্টা, ফটিকছড়ি জনপদের জননন্দিত জননেতা, মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু, নানুপুর লায়লা কবির কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, একটা জনগোষ্ঠীর জীবনযাপনের মান উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ। শিক্ষার সাথে যদি ধর্মীয় অনুশাসন, ধর্মীয় শিক্ষা যোগ হয়, তখন সে জাতি মানবিক সুশৃঙ্খল সৃজনশীল জাতিতে পরিণত হয়। সে চিন্তা চেতনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি মসজিদ, মন্দির, গির্জা সহ অসংখ্য ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠা করেন। ধর্মীয়, সামাজিক এবং সাধারণ মানুষের জীবন যাপনের মান উন্নত করার লক্ষ্যে ওনার ভূমিকা ছিল অপরিসীম। চরম দুঃসময়ে নির্যাতিত প্রত্যেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিরাপদ আশ্রয় ছিল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন। 1996 ও 2001 সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে চট্টগ্রাম 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। আপনি চির অমর হয়ে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগের ইতিহাসে। চট্টগ্রাম ফটিকছড়ি থেকে নির্বাচিত দুইবারের সাবেক সাংসদ মরহুম আলহাজ রফিকুল আনোয়ার, আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা হে প্রিয় নেতা। আল্লাহ দরবারে প্রার্থনা করছি, আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করো। মরহুম রফিকুল আনোয়ারের রেখে যাওয়া একমাত্র সন্তান, ওনার স্বপ্ন বাস্তবায়নের একমাত্র দিশারী, বাবা হারানোর শোককে শক্তিতে রূপান্তরের মধ্যে দিয়ে বাবার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। চট্টগ্রাম দুই সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি এমপি মহোদয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা।